এই জিনিসটা আর কি কাজে আমি ব্যবহার করছি দেখো। খুব সহজে কিভাবে একটি মাত্র জিনিস দিয়ে মাইক্রোওভেন পরিষ্কার করছি দেখে সকালে উঠেই সারাদিনের কাজকর্মের রুটিনটা করে ফেলি, খুব সহজ হয় কাজ করতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকাল সকাল এসে গেছি, আর দেখো এত গরমে যে কি রান্না করব কি করব কিছু বুঝতে পারছি না, কিছু খেতেও ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে জল খাই, ঠান্ডা ঠান্ডা খাবার খাই। তো মাছ টাছও খেতে ইচ্ছে করছে না, রিচ খাবারই খেতে ইচ্ছে করছে না। তো দেখি, ছোটো মাছের একটু চচ্চড়ি কালকে করেছিলাম, সেটা রয়েছে, আর একটু হালকা ফুলকা কিছু করব। তবে তোমাদের সাথে রান্না শেয়ার না করলেও আজকে দুটো খুব সুন্দর দুর্দান্ত টিপস শেয়ার করব। যদি কিছু রান্না করি তো অবশ্যই শেয়ার করবোই, চলো সঙ্গে থাকো। আজকের মেনুতে আছে ভাত, এই যে আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে জিওল মাছের ঝোল। হাজব্যান্ডের জন্য আমি খাবো না, আলু পটল ভাজা এটা আমার। আর এই যে কালকের বললাম মাছের চচ্চড়ি ছিল দু রকম, ট্যাংরা আর মৌরলা, ওই রয়েছে। আমি কিভাবে গ্যাস পরিষ্কার করি, গ্যাস ওভেন, সেটা তোমাদের সঙ্গে তো আমি অনেকবার শেয়ার করেছি, তো চাইলে তোমরা আমি আরও একবার শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, তারপরে তো আরও অনেক কাজ, এক গাদা জামা কাপড় রয়েছে সেগুলো সব ভাঁজ করব। বিস্তর জামা কাপড় জমে রয়েছে, ভাঁজ করা হচ্ছে না গরমে। তো ভাবলাম যে না, এটা ফেলে রাখলে তো পরেই থেকে যাবে, আর ইচ্ছে করবে না, সঙ্গে সঙ্গে না করলে না এরকম থেকে যায়। তো সেই জন্য এখন এটার ভাঁজ করার জন্য আমি চলে এসেছি ঘরে। প্রচুর জামা কাপড়, এক গাদা বিছানার চাদর, সেগুলো ভাঁজ করেছি, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। বাড়িতে কাজ হয়েছে সেই জন্য না প্রচুর, তোমাদের সাথে সেই কাজও শেয়ার করব আমি। তো ভিডিওটা আমার বানানো হয়নি বলে আমি শেয়ার করতে পারছি না, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। দেখবে কি মানে দক্ষযোগ্য কাণ্ড চলেছে বাড়িতে, তো সব কিছু নোংরা হয়ে গেছে, সেজন্য সমস্ত জামা কাপড় সব চাদর এক গাদা গাদা সব, তবে সব ঢাকা দিয়েছিলাম, ওয়াশিং মেশিন, ফ্রিজ, সেই জন্য সেইগুলোও সব নোংরা হয়ে গেছে, সব খেচে কুচে প্রচুর কাচাকুচি হয়েছে। তো সেগুলো কেচে ঠেচে এখন এক এক করে ফোল্ড করবো, আর যে যার যার জায়গায় সেগুলো সব রেখে দেবো। তো চলো সমস্ত কাজকর্ম ভাঁজ ঠাজ করে নিই। দেখো আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা শার্ট গেঞ্জি সমস্ত কিছু আমি হয়ে মানে ভাঁজ করতে পারি আর কি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে কীভাবে করলে তাড়াতাড়ি হয়, দেখতেও ভালো লাগে, আর আমার না জামা কাপড় ঠিকঠাক ভাঁজ না করলে না আমার মন পোষায় না, পছন্দ হয় না কারোরটা, নিজের একদম সুন্দর করে পাট পাট করে ভাঁজ করে করে রাখবো। নাহলে মানে মনে হয় কি যদি কুচকে যায় আমি ওটাকে আবার ধুয়ে দিই, কারণ আমার ভালো লাগে না ওই কুচকানো জামা কাপড় ওইভাবে পরতে। তো সেই জন্য না এইভাবেই আমি ভাঁজ করি, একদম একদম যেভাবে যেভাবে মানে কেনার সময় পাওয়া যায় ওইভাবেই ভাঁজ হয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে করে নিই। এই যে দেখো বলছিলাম না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টি শার্ট শার্ট ফার্ট সব ভাঁজ করতে পারি, দেখো এইভাবে একদম, দেখো যেভাবে কেনার অবস্থায় থাকে, এটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু তবুও ওই একইভাবে দেখো ফোল্ড করলাম, কি তাড়াতাড়ি কি সহজে হয়ে গেল একদম। শুধুমাত্র একটি জিনিস দিয়ে আমি কিভাবে মাইক্রোওভেন পরিষ্কার করি দেখো, এই যে পেস্ট, সাদা পেস্ট কলগেটটা, এটা না থাকলে না আমার মাথাটাই খারাপ হয়ে যায়। এটা দিয়ে আমি সমস্ত কিছু মানে আমার অনেক কিছু পরিষ্কার করি এটা দিয়ে। আমি একদিনকে বলেছিলাম না ইলেকট্রনিক্স জিনিসগুলো জল দিয়ে ধোয়া যায় না, আমার একটা ভিডিও আছে দেখে নিও তোমরা, তো জল দিয়ে ধোয়া যায় না কিন্তু অনেক জল তো ঢালা যাবে না, জাস্ট একটু ভিজে ন্যাকড়া দিয়ে মোছা যেতে পারে, ভিজে টার্কিশের রুমাল টুমাল কিছু দিয়ে, সফট কোনো একটা কিছু কাপড় দিয়ে, কিন্তু ধোয়া তো যাবে না। সেই কারণে এইগুলোকে আমি এইভাবেই করি, কিন্তু ভীষণভাবে পরিষ্কার হয়, একদম চকচকে হয়, কোনো রকম ভেতরটাও আমি এটা দিয়ে করবো দেখো, কোনো রকম গন্ধ থাকবে না, কিচ্ছু থাকে না, খুব সুন্দর হয়। তো দেখো আমি কীভাবে করছি এটা পরিষ্কার, টার্কিশের রুমালটাকে ভিজিয়ে নিয়ে একদম শুকনো করে চিপে এবার এটা দিয়ে বেশ কয়েকবার আমি ভালো করে মুছবো।
কি মানে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে না, ভীষণভাবে নোংরা হয়ে যায়। ঢেকে রাখলেও ভেতরে তাও দেখি ধুলো ঢুকে যায়। কাপড় দিয়ে দিয়ে সব ঢেকে রেখেছিলাম, চাদর দিয়ে কাপড় দিয়ে, কিন্তু তাও দেখি প্রচণ্ড নোংরা হয়ে যায়। সেগুলোকে আবার দেখো এত সুন্দর পরিষ্কার হয়েছে না, আমার নিজেরই অবাক লাগছে দেখে। তোমরা নিজেরা কোনো সময় করে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি কীভাবে পরিষ্কার করছি, সেটা পুরোটা দেখলেই বোঝা যাবে। দেখো কতটা পরিষ্কার হয়েছে, একদম ঝকঝক করছে, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর পরিষ্কার। আমার মাইক্রোওয়েভটা কিন্তু অনেক পুরনো, 10-12 বছর হবে এটার বয়স, কিন্তু দেখো একদম ঝকঝক নতুনের মতো, কোনো জায়গায় কোনো নোংরা নেই, মরিচা নেই, কিচ্ছু নেই, একদম খুব পরিষ্কার, একদম দেখলেই বুঝতে পারবে। এটা এবারে একবার শুধু শুকনো ন্যাকড়া দিয়ে, একটা নরম শুকনো ন্যাকড়া দিয়ে উপরটা মুছে নিলে একদম কমপ্লিট। এই যে একদম চকচক করছে দেখো, এই জিনিসটা আর কি কাজে লাগে দেখো, কি দুর্দান্ত, তোমরা অবাক হয়ে যাবে এটা কি কাজে লাগে দেখলে। এটা তো নেল পালিশ ওঠানো জিনিস, কিন্তু এই যে সুইচ বোর্ডের অবস্থা দেখেছো কীরকম, দেখো তোমাদের সামনে এই সুইচ বোর্ডটা আমি পরিষ্কার করছি, একদম সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বোর্ডটা খুব একটা বেশি করো না, যদি কোনো কালার থাকে বোর্ডটা তবে উঠে যাবে, জাস্ট শুধু সুইচগুলো করবে। দেখে নাও শুধু একবার, দেখলেই বুঝতে পারবে কী পরিমাণ নোংরা থাকে আর কী সুন্দর পরিষ্কার হয়। বোর্ডটা হালকা করে এক আধবার মুছতে পারো, কিন্তু বোর্ডটা বেশি মুছো না, কারণ যদি কোনো কালার করা থাকে তবে উঠে যাবে। আর যেহেতু সুইচগুলোর মধ্যে কোনো কালার করা নেই, সুইচগুলো একদম এমনি প্লাস্টিকেরই হয়, তো এটার মধ্যে জলও দেওয়া যাবে না, জলের কোনো রকম জিনিস দেওয়া যাবে না, কিন্তু এটা যে কীভাবে মানে পরিষ্কার হয়, এত সুন্দর পরিষ্কার হয়, দেখো পুরো তেলাঠা কালো জমে গেছে দেখতে পাচ্ছ, আর সেটা কত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখে নাও। পুরোপুরি করে আমি প্লাগটা লাগিয়ে তোমাদের দেখাবো একদম। এই সুইচগুলো দেখে এখন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না যে কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে, দেখে নাও তোমরা একবার। দুধ বসানোর পর দুধ একটুও উতলে পড়বে না, হ্যাঁ একটা টিপস দিচ্ছি, দুধ বসানোর পর এই যে এইভাবে একটা খুন্তি রেখে দিতে হবে, খুন্তি বা হাতা মানে এইভাবে যাতে রাখা হয় রেখে দিতে হবে। আর গ্যাসের এই যে গ্যাসটা জ্বলছে জোরে, এই গ্যাসটাকে এবারে আস্তে করে একটু কমিয়ে দিতে হবে। এবার যদি 1 ঘন্টাও থাকে এরকমভাবে গ্যাসটা কমিয়ে দেওয়ার পর, এইভাবে চলছে গ্যাসটা, এইভাবে আস্তে আস্তে এভাবে কমিয়ে দিতে হবে, সিমে করে দিলাম। এবার যদি 1 ঘন্টা থাকে আর দুধ মানে কোনো মতেই উতলে পড়বে না, এইভাবে হাতা বা খুন্তি কিছু একটা উপরে দিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে দুধটা যখন ফুলে ওঠে তখন ওর ভেতরে তো বাতাস থাকে, ওই বাতাসটা মাথার দুধের স্বরের যে মাথাটা ভেঙে যায় তখন বাতাসটা বেরিয়ে যায়, যার ফলে দুধটা আর পড়ে না। সে এই জন্যে এইভাবে রাখলে রেখে নিশ্চিন্তে অন্য কোনো কাজ করা যেতে পারে। আমি তো এইভাবে রেখে দিই, আমার কোনো অসুবিধে হয় না, খুব সুন্দর দুধটা গরম হয়ে যায়, দুধটা ভেতর ভেতর সেদ্ধ হয়ে যায়, টেস্টিও হয়। শুভ সকাল, হ্যাঁ শুভ সকাল বলছি এই কারণে কালকে রাতের ব্লগটা শেষ করতে পারিনি, তো চলো আজকে ব্লগটা শেষ করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আমার ব্লগটা অবশ্য অবশ্যই দেখো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আমার সঙ্গে থেকো।
আমার পথ চলার বন্ধু তোমরা। তো বন্ধু কথার অর্থটা এমন যে যার কোনো মানে তুলনাই হয় না, সেই বন্ধু হিসাবে তোমাদের যখন নিয়েছি তখন নিশ্চয়ই তোমরা আমার সাথে থাকবে, আমার বন্ধুত্ব রক্ষা করবে। তবে চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।